আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাটি প্রস্তুত। আমরা কম বেশি টবে বিভিন্ন ধরনের ফল এবং ফুলের গাছ রোপণ করে থাকি এবং সেই গাছ রোপণ করার জন্য সর্বপ্রথমেই ব্যবহার করি মাটি, এবং এই মাটি উপযুক্ত হিসেবে আদর্শ মাটি কিভাবে প্রস্তুত করতে হবে সে সংক্রান্ত আমি পুরো একটা ভিডিও নিয়ে এসেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সুপ্রিয় দর্শক, তো চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, এই ভিডিওতে জানতে পারবেন 100% জৈব উপাদান দিয়ে যে কোনো ধরনের ফুল এবং ফল গাছের জন্য আদর্শ মাটি প্রস্তুত প্রক্রিয়া। সুপ্রিয় দর্শক, প্রথমেই আপনাদের নিয়ে নিতে হবে গার্ডেন সয়েল 30%, 30% যে কোনো ধরনের মাটি আপনারা ব্যবহার করতে পারেন। দোআঁশ মাটি, বেলে মাটি, এঁটেল মাটি, যে কোনো মাটি ব্যবহার করতে পারেন। মাটি গাছকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে এবং গাছকে বৃদ্ধিতে নানান পুষ্টি উপাদান যোগায়। এরপরে আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট সার নিয়ে নেবেন 20%। কম্পোস্ট সার আপনারা যে কোনো ধরনের ব্যবহার করতে পারেন, যেমন ভার্মি কম্পোস্ট, পাতাপচা সার, গোবর সার ও বিভিন্ন ধরনের যে কম্পোস্ট আছে বা সার আছে সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা নিয়ে নেবেন 20% হট কম্পোস্ট এবং মাটির মিক্সচার, যেটা এক মাস আগে প্রস্তুত করে রাখা হয়। এই মাটির মিক্সচার ব্যবহার করলে গাছ দ্রুত পুষ্টি গ্রহণ করতে পারে এবং দ্রুত গাছের বৃদ্ধি হয়। এরপরে আপনারা নিয়ে নেবেন 10% কোকোপিট। আপনারা চাইলে শুধুমাত্র কোকোপিটের উপরে অনেক ধরনের গাছ বসাতে পারেন। কোকোপিটের সাথে জৈব সার মিশিয়ে সেটাতে আপনারা বীজতলা তৈরি করতে পারেন, খুবই ভালো হয়। এরপরে আপনারা 5% বালি নিয়ে নেবেন। মোটা দানার বালি এবং সাদা দানার বালি, দু ধরনের বালি হয়। আপনারা যে কোনো ধরনের বালি 5% এবং 5% করে নিয়ে নেবেন। 5% মোটা দানার বালি এবং 5% সাদা বালি আপনারা ব্যবহার করতে পারেন। সাদা বালি বলতে আপনারা এই ধরনের বালি বলছি আমি, এই ধরনের বালি আপনারা ব্যবহার করবেন। এটা হলো নদীর বালি, এই বালি ব্যবহার করবেন 5% এবং মোটা বালি 5%। এরপরে শিংকুচি বা হর্ন মিল, এটা আপনারা 2.5% হিসেবে ব্যবহার করবেন। শিংকুচি দেখতে পাচ্ছেন, এর মধ্যে শিং আছে, মোটা মোটা শিং আছে, যেটা গাছের একটা খাদ্য হিসেবে গ্রহণ করে। শিংকুচি গাছের ক্যালসিয়ামের অভাব দূর করে এবং হাড়গোড়া ক্যালসিয়ামের অভাব দূর করে, কিন্তু শিংকুচির গুরুত্বটা সবচেয়ে বেশি। এরপরে আমি নিয়ে নিয়েছি 2.5% হাড়গোড়া। হাড়গোড়া অবশ্যই ব্যবহার করবেন, যেটা ক্যালসিয়ামের অভাব দূর করবে গাছের। আমি হাড়গোড়া সম্পর্কে আর বলছি না, হয়তো আপনাদের জানা আছে, বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান। যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। এরপরে নিয়ে নিয়েছি নিম খৈল। নিম খৈল পোকামাকড়ের আক্রমণ থেকে দূরে রাখবে এবং আপনার গাছকে রক্ষা করবে। অবশ্যই আপনার বাপদাদারা যদি চাষ করতো তাহলে তারা এই নিমখলের ব্যবহার অবশ্যই আগে থেকে জানে। এরপরে আমি ব্যবহার করব 2.5% ডিমের খোসা গুঁড়ো করে সেটা মাটির সাথে মিশিয়ে ব্যবহার করব। আপনারা এটা দেখতে পাচ্ছেন, এই সংক্রান্ত একটা ভিডিও তৈরি আছে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করে কিংবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন। সুপ্রিয় দর্শক, এই উপাদানগুলি একত্রিত মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন। যদি হ্যান্ড গ্লাভস না ব্যবহার করেন তাহলে একত্রিত মিশিয়ে নেওয়ার পরে হাতটা ভালোভাবে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবেন। আমি এগুলিকে একত্রিত মিশিয়ে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালোভাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুপ্রিয় দর্শক, কোনো ধরনের ভিডিও তৈরি করার জন্য আপনারা রিকোয়েস্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি এবার এইগুলিকে ভালোভাবে একত্রিত মিশিয়ে নিচ্ছি।
সুপ্রিয় দর্শক, মাটি প্রায় ভালোভাবে মিশানো হয়ে গেছে, আমি আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই মাটিতে সঙ্গে সঙ্গে চারা রোপণ করতে পারেন, কারণ এই মাটি 100% জৈব সার এবং জৈব পদার্থ দিয়ে তৈরি। এর জন্য গাছের কোনো রকমের ক্ষতি হবে না, এটা 100% গ্যারান্টি থাকছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মাটি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। সুপ্রিয় দর্শক, এখানেই শেষ করছি, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।